সিপাজারত গ্রীষ্মকালীন চিত্র ভাস্কর্য শিল্প কর্মশালার সামরণি আর সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ললিত কলা কেন্দ্র গুয়াহাটী আর সিপাজার কলাগুরু ফাইন আর্ট এন্ড ক্রাফ্ট একাডেমির উদ্যোগত 25 জুলাইপরা আরম্ভ হওয়া গ্রীষ্মকালীন চিত্র ভাস্কর্য শিল্প কর্মশালা শুক্রবারে সামরণি পড়ে। বিজে বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অনুষ্ঠিত সামরণি অনুষ্ঠানের সঙ্গে সংগতি রাখি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। কলাগুরু ফাইন আর্ট এন্ড ক্রাফ্ট একাডেমির পরিচালনা সমিতির সভাপতি যাদব শইকীয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভাত পদ্মশ্রী দ্রোণ ভূঞা নীট পরীক্ষাত সফলতা অর্জন করা ঋষিকেশ নাথ সহ কেবাগী সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত শিক্ষার্থীরা উত্তীর্ণ ছাত্র ছাত্রীক চেলেঞ্জ চাদর আর মানপত্রে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য যে ললিত কলা কেন্দ্র গুয়াহাটির মুখ্য পরিচালক তথা বিশিষ্ট চিত্রশিল্পী ধনজিৎ পাঠকর নেতৃত্বত প্রায় 300 শতাধিক কণ কণ ছাত্র ছাত্রীক চিত্রশিল্পীর ভাস্কর্য শিল্পরও প্রশিক্ষণ দিয়া হয়। এই গ্রীষ্মকালীন কর্মশালাত কলাগুরু ফাইন আর্ট এন্ড ক্রাফ্ট একাডেমির অধ্যক্ষ শরৎচন্দ্র নাথে হাত ধরা অনুষ্ঠানত গ্রীষ্মকালীন চিত্র ভাস্কর্য শিল্প কর্মশালার জড়িয়ে ছাত্র ছাত্রীসল উপকৃত হব বলে আশা প্রকাশ করে স্থানীয় অভিভাবকসকলে। সিপাচরের পরশমণি হাজরিকা, রিপোর্ট নিউজ 24 আপডেট। রেডকো ল্যাপটপ রেডকো লেছি প্রায় 300 শতাধিক ছাত্র ছাত্রীয়ে অংশগ্রহণ করা এই চিত্র ভাস্কর্য কর্মশালার আজি অন্তিম দিন অন্তিম কার্যসূচী আমি সামরণি অনুষ্ঠানে আগবাড়িছো। লগতে আমি 6 গৰাকী বিশেষ ব্যক্তিক সম্বর্ধনা দিব কারণে আমি চেষ্টা করছো। তথা ভারতবর্ষর লোকশিল্পী পদ্মশ্রী সম্মানে বিভূষিত সম্মানীয় শিল্পী দ্রোণ ভূঞাদেবরতে সর্বভারতীয় পর্যায়ত মেডিকেল সায়েন্সত প্রবেশ পরীক্ষাত উত্তীর্ণ হয়ে MBBS করবলে সক্ষম হওয়া আমার প্রাক্তন ছাত্র ঋষিকেশ নাথ, 2023 আর 2024 শিক্ষাবর্ষত 3 গৰাকী ছাত্র ছাত্রীক আমি ভাল প্রদর্শন হাইস্কুল সেয়ান্ত পরীক্ষা ভাল প্রদর্শন করার বাবে আমি সম্বোধনা দিয়ার ব্যবস্থা করছো। আমি আজি ইয়াতে দুদিন ধরে আছো। এই দুদিনা কর্মশালাখন কলাগুরু ফাইন আর্টস এন্ড ক্রাফ্টস একাডেমির উদ্যোগত অনুষ্ঠিত হয়েছিল আর আমি ললিত কলা কেন্দ্রের ফল আসছিল ইয়াতে প্রশিক্ষক হিসাবে। ইয়াতে আপনার আহি ছাত্র ছাত্রীর খুবই ভাল সহযোগিতা পাইছো আর তেখেতসকলে কামবিলাক খুব ধুনিয়াকো করেছে, নিয়াৰিকৈ করেছে আর খুব উৎসাহিত কামবিলাকর প্রতি, গতি খুব ভালকৈ করেছে। নতুন নতুন কাম কিছু শিকিছে, স্কাল্পচারের কাম শিকিছে আমাদের নিপম চন্দ্র নিপম বৈশ্য আছে, এখানে ভাস্কর্য শিল্পী স্কাল্পচারের কাম করেছে আমার ভাইটি আছে দেবাশিষ, ক্রাফ্টর কাম শিকাইছে আর লড়া ছলী খুব ভাল ভাল পাইছে করে। আমি লিপ প্রিন্টর কাম শিকাইছো, গ্রাফিক্স আর্টর কাম, প্রিন্ট মেকিংয়ের কাম শিকাইছো, নতুন নতুন টেকনিকর কাম কিছু পাইছে, গতি খুবই ভাল পাইছে। আর আপনার আমার এতে অভিভাবক সকলেও যথেষ্ট উৎসাহিত হয়েছে ইয়াত আহিবলৈ। আর আমি অভিভাবক সকলক এইটাই জানাও যে তেখেত সকলে যাতে অন্তত লড়া ছলীখিন কোনো বাধা প্রদান নকরে, কারণ নতুন নতুন কামবিলাক করবলৈ নতুন নতুন ক্রিয়েটিভ কামবিলাক সকল প্রত্যেকরে মনত ক্রিয়েটিভিটি তো নিজা নিজা, গতি প্রত্যেকজন ছাত্র ছাত্রীর মনত প্রত্যেকটা শিশুর মনত নিজা নিজা ক্রিয়েটিভিটি আছে, গতি আমার আমি অভিভাবক হিসাবে বা শিক্ষকে হোক বা অভিভাবকে নিজের মানে নিজের সৃজনশীলতা ছাত্র ছাত্রীক জাপি দিব না, গতি নিজের দরে ভাবিবলে বাধ্য করাব না, ছাত্র ছাত্রী নিজের দরে ভাবক, নিজের পর ভাবক, আমার ভাল ভাল কামবিলাক ওলাব। আর মই সকল অভিভাবকক যিসকলে আহিম বলে ভাবি আছে, করিম বলে ভাবিছিল বা করিব পৰা নাছিল, তেখেতসকলক মই অনুরোধ জানাও তেখেতসকলে আমার দ্বিতীয় পিছর পর্যায়ত যা কার্যসূচী হব সেইবিলাক যাতে অংশগ্রহণ করে আর স্কুলখনলৈ আহি স্যারের যাতে সহায় সহযোগিতা করে আর্ট স্কুলের আহি, গতি